এক ভাই প্রশ্ন করেছেন, বেহুশ করার ইঞ্জেকশনের নাম কি? মিথেন ট্রাই ক্লোরাইড, মিথাইল ক্লোরাইড, R20, হ্যালোথেন এবং ক্লোরোফর্ম। আরেক ভাই প্রশ্ন করেছেন, নিঃশ্বাস বন্ধ করে রাখলে কি মানুষ সাময়িকভাবে অজ্ঞান হয়ে যায়? প্রথমত, কোনো কিছু সাহায্য ছাড়া মানুষ নিজে নিজেই নিঃশ্বাস বন্ধ করে রাখতে পারবে না, হয়তো 2-3 মিনিট পারবে, এরপর আর পারবে না। এছাড়া জোর করে যদি নিজের বা কারো নিঃশ্বাস বন্ধ করে রাখেন তাহলে মানুষ মারা যাবে, সাময়িক নয়, এটা স্থায়ীভাবে মারা যাবে। জাহিদ প্রশ্ন করেছেন, ঘুমের ওষুধের কার্যকারিতা নষ্ট করার উপায় কি? বমি করার চেষ্টা করতে পারেন, যদি বমি না হয় তাহলে বমি না হলে রোগীকে কিছুতেই ঘুমাতে দেবেন না, তার সাথে বিভিন্ন গল্প করুন, বারবার কড়া চা খেতে দিন, তাহলে আস্তে আস্তে ওষুধের কার্যকারিতা কমে যাবে। হাবিবুর রহমান জানতে চেয়েছেন, ক্লোরোফর্মের দাম কত, ক্লোরোফর্মের বাজার মূল্য কত, আর কোনটা আসল এবং কোনটা নকল, সেটা বুঝবো কি করে? ক্লোরোফর্ম কেনার জন্য লাইসেন্স থাকতে হবে, আর আপনি লাইসেন্স তখনই করতে পারবেন যখন আপনার ডাক্তারি কাগজপত্র অথবা কোনো কলেজের বিজ্ঞান বিভাগে শিক্ষকতা করেন তার কাগজপত্র লাগবে। আর আপনি কি কাজে লাগাতে চান, এসব তথ্য দিয়ে আপনাকে কেমিক্যাল লাইসেন্স করতে হবে, বর্তমানে বাজারে নাকি চোরাভাবে পাওয়া যায়। ইপাম-5 কি ঘুমের কাজ করে? হ্যাঁ, এটি প্রশান্তিদায়ক ওষুধ, এটি দেহ ও মনে শীতলতা আনে এবং ঘুম এনে দেয়। রুমালে ঢেলে নিয়ে তা শুকিয়ে মানুষকে অজ্ঞান করে, এই ওষুধের নাম কি? আপনি ক্লোরোফর্ম ব্যবহার করতে পারেন, ক্লোরোফর্ম কোনো ওষুধ নয়, এটি স্প্রে। রিভারটিল 2 mg খাওয়ার পরেও ঘুম আসছে না, খুব কড়া ঘুমের ওষুধের প্রয়োজন, এমন কোনো ওষুধ সাজেস্ট করা যাবে? নকটিন, সিডিল, পার্কেলিন, রিল্যাক্সেন 5, ইজিএম, মাইলাম, ডরমিগাম, যেটা ভালো মনে করেন আপনি খেতে পারেন, তবে একটা বেশি খাওয়া যাবে না, বিপদ হতে পারে। নিশান প্রশ্ন করেছেন, ক্লোরোফর্ম তৈরিতে কী কী ব্যবহার করা হয়? এটা পাওয়া যাচ্ছে না, যদি উপাদানগুলো বলতেন ভালো হতো। UV আলোতে মিথেনকে HCl এর সাথে বিক্রিয়া ঘটালেই ক্লোরোফর্ম তৈরি হয়ে যায়। হাসান প্রশ্ন করেছেন, আমার রাতে ঘুম হয় না, কোন ওষুধ খেলে ভালো ঘুম হবে? জেড ড্রাগ নামক ওষুধ খেলে রাতে ভালো ঘুম হয় এবং এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম। আপনি অ্যারোট্রিল খেতে পারেন, এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, রাতে খাওয়ারের পর খাবেন। বৈশাখী সাহা প্রশ্ন করেছেন, ক্লোরোফর্ম থেকে আত্মরক্ষার উপায় কি? তৎক্ষণাৎ নাকের রুমাল চাপা দেওয়া এবং যত দ্রুত সম্ভব সেই স্থান পরিত্যাগ করা, অন্যথা আপনি অজ্ঞান হয়ে যেতে পারেন। এছাড়া বেশি পরিমাণে গ্রহণ করলে মস্তিষ্কে ক্ষতি সাধন হতে পারে, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। মিনকা প্রশ্ন করেছেন, কার্যকারী ঘুমের ওষুধের নাম কি? তীব্র অনিদ্রা, ঘুম না হয় মানসিক দুশ্চিন্তা রোধ করার জন্য অন্যতম কার্যকরী একটি ওষুধ হল বোমাজেপ্রাম। প্রতিটি বোমাজেপ্রামে ওষুধে 3 mg হয়ে থাকে, ওষুধটি সেবনের দ্রুত ঘুম চলে আসে। নাজনীন প্রশ্ন করেছেন, ক্লোরোফর্মের বিশুদ্ধতা যাচাইয়ে কোন যৌগটি ব্যবহার করা হয়? ক্লোরোফর্ম এর বিশুদ্ধতা যাচাইকরণে AgNO3 এই যৌগটি ব্যবহার করা হয়। আফিয়া প্রশ্ন করেছেন, কোন ক্লোরোফর্ম দিয়ে মানুষ অজ্ঞান হবে? সকল ধরনের আসল ক্লোরোফর্ম দিয়ে মানুষ অজ্ঞান হবে।